নমস্কার বন্ধুরা, আমি সৌরভ পুরাঞ্জা জ্যোতিষের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার হৃদয়ান্তিক প্রীতি ও শুভেচ্ছা। আপনি কি ঋণে জর্জরিত? যদি আপনার জীবন ঋণের বোঝায় জর্জরিত হয়ে থাকে তাহলে অবশ্যই এই এপিসোডটি আপনার জন্য। ঋণ থেকে মুক্তি পেতে আমাদের কি কি উপায় অবলম্বন করা উচিত তা জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এবং বিষয়টি যদি আপনাদের কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই তা আপনাদের প্রিয়জনদের মধ্যে শেয়ার করবেন, এবং তার আগে ভিডিওটিকে লাইক করবেন আর আপনাদের প্রিয়জনদের মধ্যে এই জন্যই শেয়ার করবেন যাতে তারাও বিষয়টিকে জেনে তার নিজের জীবনে প্রয়োগ করে নিজের জীবনকে সমৃদ্ধশালী করতে পারেন। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ও অল অপশনটি প্রেস করবেন যাতে এই চ্যানেলে যে কোনো তথ্য সবার আগে আপনি পেতে পারেন এবং তা নিজের জীবনে প্রয়োগ করে নিজের জীবনকে সাফল্যমণ্ডিত করতে পারেন। চলুন শুরু করা যাক। আমাদের জীবনে কোনো না কোনো সময় ঋণ গ্রহণ করতেই হয়, তবে কিছু মানুষ তারা যে ঋণ গ্রহণ করেন তার ভারে জর্জরিত হয়ে নিজের জীবনকে শেষ করে দেন। এমত অবস্থায় আমাদের ওই পরিস্থিতি থেকে বাঁচার জন্য কি কি করা উচিত? জ্যোতিষশাস্ত্র মতে উত্তর পূর্ব দিক বাড়ি বা অফিসের জন্য ভালো, সেদিকে মুখ করা বাড়ি বা অফিসে সর্বদা শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। যদি আপনার গৃহ বা অফিস ওই রকম কোনো স্থানে হয়ে থাকে তাহলে অবশ্যই সেটি আপনার জন্য শুভ। আমাদের অনেকের বাড়িতেই নোংরা জমে থাকে, এতে কিন্তু বাড়ির শান্তি সমৃদ্ধি নষ্ট হয়, তাই বাড়ি সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা দরকার। আপনি যদি কোনো কারণে আর্থিক ঋণগ্রস্ত হয়ে পড়েন তাহলে প্রদীপে সাদা সলতের বদলে লাল সলতে ব্যবহার করুন, বা আপনি যদি একটি গোটা নারকেলের মধ্যে সিঁদুরের তিলক এঁকে সেটা লাল কাপড়ে জড়িয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন ও টাকা পয়সার জায়গায় রেখে দেন তাহলে কিন্তু দ্রুত আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে। বিশেষ করে বাংলা মাস অনুযায়ী অগ্রহায়ণ মাসে যদি এই উপচারটি করেন তাহলে যথেষ্ট ভালো ফল লাভ করবে। বন্ধুরা, আজ আমরা জানলাম আমাদের জীবন যখন ঋণ গ্রহণের পরে জর্জরিত হয়ে ওঠে তখন সেই ঋণ মুক্তি থেকে বাঁচার কয়েকটি উপায়। আপনাদের জীবনে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আর দেরি না করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভারতীয় জ্যোতিষ সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলেও আপনারা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমাদের কাজ অর্থাৎ পুরাঞ্জয় জ্যোতিষের যুগান্তকারী সফলতা সম্বন্ধে জানতে আপনারা আমাদের ওয়েবসাইটে লগ ইন করে বহু বিশিষ্ট জ্ঞানী গুণী বন্ধুদের পুরাঞ্জয় জ্যোতিষ সম্বন্ধে অভিজ্ঞতা লিখিত আকারে আছে টেস্টিমোনিয়াল রূপে তা দেখতে পারেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে ভারতীয় জ্যোতিষের আরেকটি অনবদ্য বিষয়কে সঙ্গে করে। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আপনাদের সবার জন্য সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনাদের প্রিয়জনকেও ভালো রাখবেন। নমস্কার।